অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা Unit-7 lesson-4 নিয়ে আলোচনা করব, রিভার জিপসি ইন বাংলাদেশ। যাই হোক, তোমরা এখানে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ এবং এখানে দেখো রিভার জিপসির আমরা বলতে কেমন বুঝে বা তাদের জীবন ব্যবস্থাটা কেমন একটা চিত্রের মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রিভার জিপসির সম্পর্কে আমাদের পেজে কি ধরনের ব্যাখ্যা তুলে ধরছে আমরা সেটা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। লেটস স্টার্ট। রিভার জিপসিস ইন বাংলাদেশ আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস। দেখো, এর আগে আমরা Unit-3-তে যে আমরা যে আলোচনাটা করেছি তারই ধারাবাহিক আলোচনা। সুতরাং তোমরা Unit-3 যারা দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে। অর্থাৎ এই যাযাবর মাঝিদের বাংলাদেশে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ফার্স্ট বাংলাদেশ ইজ গেটিং ওরবানাইজড ভেরি র্যাপিডলি। এর প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশ খুব দ্রুতই শহরে পরিণত হচ্ছে। জিপসি পিপুল আর লসিং দেয়ার কাস্টমার্স ইন উরবান পপুলেশন। অর্থাৎ এই যে জিপসি অর্থাৎ যাযাবর লোকগুলো তাদের কাস্টমার হারাচ্ছে কিসের জন্য? যে উরবান পপুলেশন অর্থাৎ শহরের দিকে জনসংখ্যাগুলো বেশিরভাগ চলে যাওয়ার কারণে। হেন্স দেয়ার ইনকাম ইজ থ্রেটেড। অর্থাৎ তাদের এর কারণে অর্থাৎ এর ফলে তাদের ইনকাম অর্থাৎ আয়টা একটা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। সেকেন্ডলি অর্থাৎ দ্বিতীয়ত, 24,000 kilometers অফ প্রিভিয়াস ওয়াটারওয়েজ হ্যাজ শ্রাঙ্ক ইন টু অনলি 6,000 kilometers ইন দ্য কান্ট্রি ইন ড্রাই সেশন। বলা হচ্ছে যে দ্বিতীয়ত কারণটা হচ্ছে যে 24,000 kilometer যে আমাদের পানি পথ ছিল বা জল পথ ছিল সেটা কি হয়ে যায়, সংকুচিত হয়ে 6,000 kilometers পরিণত হয় ড্রাই সিজনে অর্থাৎ শুকনো মৌসুমে। ওকে, তারপর সায়েন্টিস্ট বিলিভ দ্যাট বাংলাদেশ উইল বি ওয়ার্স্ট এফেক্টেড বাই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ আমাদের যে গ্লোবাল ক্লাইমেট যে চেঞ্জ হবে অর্থাৎ বিশ্বের যে জলবায়ুর পরিবর্তন হবে এটা নিয়ে বাংলাদেশ ভবিষ্যতে খুব বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হবে বা প্রভাব পড়বে সেটা বিশ্বাস করছে সায়েন্টিস্টরা। অর্থাৎ বাংলাদেশের বিজ্ঞানীরা এটা বিশ্বাস করছে বা এটাই তাদের প্রতিবেদন। দ্য আনপ্রিডিক্টেবল রেইন অ্যান্ড ড্রাইং আউট অফ রিভার্স হ্যাভ মেড বোট মুভমেন্ট হ্যাভিলি রিস্ট্রিক্টেড। অর্থাৎ বলা হচ্ছে যে যা আনপ্রিডিক্টেবল মানে হচ্ছে অর্থাৎ অপ্রত্যাশিত যে বৃষ্টি এবং শুকনো অবস্থায় সেটা নদীর জন্য অর্থাৎ বোট মুভমেন্টের জন্য সেটা খুবই রিস্ট্রিক্টেড হতো। অর্থাৎ হ্যাভিলি রিস্ট্রিক্টেড মানে প্রচুর বাধা সৃষ্টি করে, প্রচুর বাধা সৃষ্টি করে এই যে বোটগুলো যে মুভমেন্ট করবে বা চলাচলের জন্য খুবই বাধা সৃষ্টি করে। থার্ডলি অর্থাৎ তৃতীয়ত, মেনি রিভার জিপসিস আর চেঞ্জিং দেয়ার লাইফস্টাইল ইন দ্য কনটেক্সট অফ চেঞ্জড রিয়েলিটি। এবং তৃতীয়ত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক রিভার জিপসি আছে যারা তাদের লাইফস্টাইলটা জীবন ব্যবস্থাটা পরিবর্তন করে ফেলেছে কারণ রিয়েলিটি অর্থাৎ বাস্তবতা এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দে আর থিঙ্কিং অফ লিভিং পারমানেন্টলি অন ল্যান্ড। তারা এখন ওই নদীতে বোটের উপর বসবাস করার চিন্তাটা বাদ দিয়ে তারা এখন চিন্তা করতেছে যে তারা পারমানেন্টলি কোনো স্থলভূমিতে বসবাস করবে। দ্য অথরিটি ফিলস দ্যাট রিভার জিপসিস নিড হেল্প টু সার্ভাইভ ইন দ্য মেন স্ট্রিম পপুলেশন। এবং কর্তৃপক্ষ সেটা অনুভব করছে বা চিন্তা ভাবনা করছে যে রিভার জিপসি যারা আছে তাদের হেল্পের প্রয়োজন সার্ভাইভ অর্থাৎ টিকে থাকার জন্য ইন দ্য মেন স্ট্রিম পপুলেশন। যেই হারে জনসংখ্যা বাড়ছে সেই ধারাবাহিকতায় তাদেরকে টিকে থাকার জন্য কিছু সাহায্যের প্রয়োজন। দেয়ারফোর তাছাড়া দ্য গভর্নমেন্ট ইজ অফারিং বোটিং রাইটস। তাদের গভর্নমেন্ট তাদেরকে ভোট দেওয়ার জন্য অধিকার দিয়েছে, পারমানেন্ট হাউজিং দিয়েছে এবং ব্যাংক লোনস ফেসিলিটিসও দিয়েছে। হাউএভার, যাই হোক, চেঞ্জ ডো নট কাম ওভারনাইট। অর্থাৎ একটি জিনিস পরিবর্তন রাতারাতি হয় না। তারপর বোঝানো হচ্ছে যে ট্রেডিশনালি রিভার জিপসিস আর ইউজ টু ওয়াটার লাইফ। যদিও তাদের ঐতিহ্যগতভাবে রিভার জিপসিরা তারা ইউজ টু অভ্যস্ত হচ্ছে পানিতে জীবন অতিবাহিত করার মাধ্যমে। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার ফাদার ফোর ফাদার্স নেসেসারি লাইফ স্কিল টু সার্ভাইভ ইন ওয়াটার্স। অর্থাৎ তারা এই জিনিসটা পেয়েছে তাদের পূর্বপুরুষ থেকে যে কীভাবে তাদের এই ওয়াটারের ভিতর সার্ভাইভ অর্থাৎ টিকে থাকতে হয়। দে হ্যাভ নো এডুকেশন অ্যান্ড ট্রেনিং টু অ্যাডপ্ট টু মেন স্ট্রিম মডার্ন সোসাইটি। দে হ্যাভ নো এডুকেশন, তাদের কোনো শিক্ষা নেই, অ্যান্ড ট্রেনিং, তাদের কোনো কি নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তাদের কোনো প্রশিক্ষণ নেই। অ্যাডাপ্ট অর্থাৎ মানিয়ে চলা, কোনো কিছুর সাথে মানিয়ে চলার তাদের অর্থাৎ মডার্ন সোসাইটির সাথে তাদের মানিয়ে চলার মতো কোনো এডুকেশন নেই এবং ট্রেনিংও নেই। সো দ্য অথরিটি ফিলস অর্থাৎ
সরকার বা কর্তৃপক্ষ চিন্তা করছে যে বা অনুভব করছে দ্য নিড টু ব্রিং দেম আন্ডার ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, অর্থাৎ তাদেরকে যে প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগুলো আছে সেগুলো নেটওয়ার্কের ভিতর তাদের আনা উচিত। বাট দে হ্যাভ নো পারমানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের কোনো স্থায়ী কোনো জায়গা নেই যেটা যে জায়গায় তারা বসবাস করবে। জিপসি চিলড্রেন্স আর গ্রোন অ্যান্ড ব্রট আপ অন রুমিং বোর্ডস, অর্থাৎ এই যে যাযাবর যে যাযাবরদের যে ছেলেমেয়েগুলো হয় তারা বেশিরভাগ সময় কি যে কিসে হচ্ছে যে বোর্ডে হচ্ছে এবং সেখানেই তারা বড় হচ্ছে। দেয়ারফর তাছাড়া দে ক্যান নট গো টু কনভেনশনাল স্কুল, তারা কোনো কনভেনশনাল স্কুল বা প্রতিষ্ঠানে যেতে পারছে না। অ্যান্ড হ্যান্স এবং তাছাড়া মোবাইল বোর্ডস স্কুল আর কামিং আপ ফর জিপসি চিলড্রেন, এখন ইদানিং কিছু ভ্রাম্যমান কিছু প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল চালু হয়েছে সেটা জিপসি অর্থাৎ যাযাবর ছেলেমেয়েদের জন্য, যাযাবরদের ছেলেমেয়েদের জন্য। সাম ভলেন্টারি অর্গানাইজেশন আর রানিং স্পেশাল স্কুল অন বোর্ডস টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন ইন সাম এরিয়াস, এগুলো হচ্ছে ভলেন্টারি অর্গানাইজেশন অর্থাৎ কারো নিজস্ব উদ্যোগে তৈরি করা। এবং সেগুলো তারা কি করছে যে রিভারের ওপর তাদের ছেলেমেয়েদেরকে কিছু শেখার জন্য কিছু কিছু এরিয়ায় কিছু শেখার জন্য কিছু প্ল্যান করছে, যা এটা খুবই নজরে আসে, খুবই কম, যদিও খুবই কম কিন্তু নজরে আসছে। এই ছিল মূলত এই পেসেসটা সম্পর্কে বাংলায়। আমরা দেখলাম যে এই পেসেসের মাধ্যমে রিভার জিপসি সম্পর্কে কি বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই পেসেসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো যে রিভার জিপসি সম্পর্কে আমাদের Unit-7 lesson-4 কি বোঝানো হয়েছে। ধন্যবাদ তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।